নমস্কার, আমার নাম ধ্রুব ত্রিবেদী। আমি NIOS এর তরফ থেকে যেই বিষয়ের পরিবেশন করছি তার নাম হলো যোগ্যতা ভিত্তিক শিক্ষণ এবং শিক্ষা পদ্ধতি। আমরা শিক্ষার যোগ্যতা ভিত্তিক পদ্ধতির বিষয়ে চর্চা করব এবং জানব যে যোগ্যতা কি, যোগ্যতার ভিত্তিক শিক্ষা কি করে দেওয়া যায়। সবচেয়ে প্রথমে যেটা আমাদের এখানে জানতে হবে যে যোগ্যতা কাকে বলে এবং যোগ্যতার অংশকে কাকে আমরা যোগ্যতার অংশ বলে মনে করি। সাধারণভাবে আমরা যোগ্যতা কথাটারই ব্যবহার করব, যোগ্যতার অংশের কথাটা ব্যবহার করব না, কিন্তু এটা আমাদের জন্য জানা অনিবার্য যে এই দুটোর মধ্যে তফাত কি। প্রথমে আমরা বুঝব যোগ্যতা কাকে বলে। যোগ্যতা কাকে বলে? যোগ্যতা হলো শব্দটির কোনো অন্য সংজ্ঞা নেই, নিচে দেওয়া কিছু বিবৃতি আছে, তাদের সাবধানে পড়ুন। এটা আপনাদের বলা হচ্ছে, আমি পড়ে শোনালাম, স্লাইডে কী লেখা আছে। যোগ্যতা অপরিহার্য জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং আচরণ যাতে একটি বাস্তব জগতে কাজ বা কার্যলাভ কার্যকারী করার জন্য প্রয়োজনীয়। এটা আমাদের বুঝতে হবে যে যোগ্যতা এবং যোগ্যতার অংশ, যার বিষয়ে আমরা আগে চর্চা করেছি, যোগ্যতার অংশ হলো যেমনি শেখার ক্ষমতা বা সঞ্চার করার ক্ষমতা, কমিউনিকেটিং এবিলিটি, আদান প্রদান করার ক্ষমতা বা বোঝার ক্ষমতা, এগুলো হলো যোগ্যতার অংশ। শিক্ষক হিসাবে এই কটি যোগ্যতার অংশ যদি আমার মধ্যে থাকে তাহলে আমি সেই কার্যে যোগ্য। এখানে ইংরেজিতে দুটো শব্দর ব্যবহার হয়, একটা হচ্ছে যোগ্যতার অংশ যেটাকে আমি বলছি সেটাকে ইংরেজিতে কম্পিটেন্সি বলে, এবং যোগ্যতা যেটাকে আমরা লিখছি এখানে যোগ্যতাকে কম্পিটেন্স বলে। যখন কম্পিটেন্সির কিছু সংগ্রহ হয় সেগুলোকে কম্পিটেন্স বলে। একটা মানুষের মধ্যে অনেক রকমের কম্পিটেন্সি থাকতে পারে, অনেক রকমের যোগ্যতার অংশ থাকতে পারে, এবং শিক্ষক হিসাবে আমার কী যোগ্যতার দরকার সেটা সেই যোগ্যতার অংশের সংগ্রহ নিয়ে আমি ব্যক্ত করব যে আমি কীভাবে যোগ্য। এখন আমি যেটা স্লাইডে দেখাচ্ছি আপনাদের, যোগ্যতার অপরিহার্য জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, এর মধ্যে তিনটে জিনিস আছে। একটা হলো জ্ঞান, আমি কতটা জ্ঞান লাভ করেছি, কতটা আমার জ্ঞান আছে কোনো বিষয়ের, এটাও হলো যোগ্যতার অংশ বা যোগ্যতার অংশের অংশ। আমরা এখানে যোগ্যতা বলেই কথাটাকে ব্যবহার করব। যোগ্যতার মধ্যে প্রথম অংশ হলো জ্ঞান, দ্বিতীয় অংশ হলো দক্ষতা, ইংলিশে আমরা বলি স্কিল, জ্ঞানকে আমরা বলি নলেজ, আর তৃতীয় জিনিস হলো দৃষ্টিভঙ্গি, তার মানে হলো অ্যাটিটিউড। এই জ্ঞান, দক্ষতা আর দৃষ্টিভঙ্গি তিনটের সম্মিশ্রণ হলেই আমার যোগ্যতা হয়। আমি জ্ঞান ছাড়া দক্ষ হতে পারি, আমি দৃষ্টিভঙ্গিও ঠিক হতে পারে, কিন্তু আমি যোগ্য নই। আরেকটা জিনিস, আমার কাছে জ্ঞান থাকতে পারে, আমার কাছে দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু আমার কাছে দক্ষতা নেই, তখন আমি যোগ্য নই। বা আমার কাছে জ্ঞান থাকতে পারে, দক্ষতা থাকতে পারে, কিন্তু আমি দৃষ্টিভঙ্গি আমার কাছে নেই, আমার কাছে অ্যাটিটিউড নেই, সুতরাং আমি যোগ্য নই। একটা উদাহরণ এখানে আমি আপনাদের কাছে রাখতে চাই। একটা গাড়ির মেকানিক এবং একটি ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, যার অটোমোবাইল ইঞ্জিনিয়ার তার গাড়ির জ্ঞান অস্বাভাবিক অনেক, এবং যে মেকানিক তার দক্ষতা অনেক, তার জ্ঞান হয়তো নাও থাকতে পারে কিন্তু তার গাড়ি ঠিক করার দক্ষতা অনেক। ইঞ্জিনিয়ারের দক্ষতা হয়তো নাও থাকতে পারে, একটা গাড়িকে খুলে আবার করে সেটাকে
মেরামত করার দক্ষতা ইঞ্জিনিয়ারের নেই। এই জন্য এই উদাহরণটা এই জন্য দিলাম যাতে আমরা এটা বুঝতে পারি যে দক্ষতা আর জ্ঞানের মধ্যে কী তফাত। কিন্তু দুটোই আমাদের চাই কাউকে যোগ্য মনে করার জন্য। আর এই ফলে আমার কাছে যে জ্ঞান আছে, আমার কাছে যে দক্ষতা আছে, আমার যা দৃষ্টিভঙ্গি, তার ফলে আমার কি আচরণ, সেটাও আমার যোগ্যতার মধ্যে গণ্য হয়, যাতে একটি বাস্তব জগতের কাজ বা কার্যকলাপ কার্যকরী করার জন্য প্রয়োজনীয়। আমি একটা কোনো কাজ করতে যাচ্ছি, যিনি পড়ানো একটা কাজ, অধ্যাপন একটা কাজ, শিক্ষণ একটা কাজ, সেই শিক্ষণের কাজের মধ্যে আমি শিক্ষক যোগ্য, আমি যোগ্য শিক্ষক কি না সেটা জানার জন্য আমার কাছে তিনটেই জিনিস দরকারি। এরপরে এটা দেখা গেছে যে একটি সফল শিক্ষার্থীর জন্য যে অত অতি আবশ্যক দক্ষতাগুলি প্রয়োজন হয় তাকেই যোগ্যতা বলে ধরে নেওয়া হয়। একটা শিক্ষার্থীকে, একটা ছাত্রকে আমি কীভাবে কী ক্ষমতা নিয়ে আমি তার কাছে নিজের দক্ষতা রাখছি, নিজের জ্ঞান রাখছি, নিজের দৃষ্টিভঙ্গি রাখছি, সেই নিয়ে শিক্ষক হিসাবে আমার যোগ্যতা ধরা হবে। যোগ্যতা সেই দক্ষতা যেটা নির্দিষ্ট শর্ত অধীনে একটি নির্দিষ্ট মান সঞ্চালনের মধ্যে ব্যক্ত হয়। আমার কাছে একটা ফ্রেমওয়ার্ক আছে, একটা মান আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে আমি কীভাবে নিজের যোগ্যতাকে ব্যক্ত করছি, কীভাবে সেই নির্দিষ্ট মানের মধ্যে ব্যাখ্যা করছি, সেটাই হলো আমার যোগ্যতা। সেইভাবেই আমি আমার যোগ্যতাকে আমার শিক্ষার্থীদের কাছে, আমার ছাত্রদের কাছে ব্যক্ত করতে পারছি। যোগ্যতা তার সর্বাধিক গাণিভূত একটি সেই আকার যেটি অন্তর্নিহিত চরিত্রগত দিয়ে একটি ব্যক্তি সফল অবদানের জন্য ব্যবহার করে। যোগ্যতা এমন একটি জিনিস যেটা আমার শিক্ষক হিসাবে আমার ভেতরে অন্তর্নিহিত, এবং অন্তর্নিহিত মিন্স ইট ইজ এমবেডেড, আমি সেই চরিত্রগত, আমার চরিত্রের মধ্যে সেই ব্যবহারগুলো ব্যক্ত করছি যদি আমার কাছে সেই যোগ্যতা থাকে। এবং আমি সফলতা আমার তখনই হবে শিক্ষক হিসাবে যখন আমি সেই যোগ্যতার প্রত্যেকটা অংশ ব্যক্ত করছি আমার ব্যবহারে। যোগ্যতা একটি স্পষ্ট, সঞ্চায়িত এবং পরিমাণযোগ্য কার্যকলাপ, মানে জ্ঞান, দক্ষতা এবং মনোভাবের গুচ্ছ যেটি একজন ব্যক্তির দ্বারা সম্পন্ন করা হয়। যোগ্যতা কী? যোগ্যতা হচ্ছে একটি স্পষ্ট, সঞ্চায়িত এবং পরিমাপযোগ্য কার্যকলাপ। এটা আমার ভেতরে অন্তর্নিহিত আছে, যেটা আমি ব্যক্ত করছি, যেটার মধ্যে আমার জ্ঞানও আছে, আমার দক্ষতাও আছে, আবার আমার মনোভাবও আছে। ধরো আমার কাছে জ্ঞানও আছে, দক্ষতাও আছে, কিন্তু আমার মনোভাব নেই, আমার ইচ্ছে নেই, আমার মনোবৃত্তি নেই যে আমি কাউকে পড়াই, তাহলে আমি সেই শিক্ষক হিসাবে যোগ্য হব না। সেটি একজন ব্যক্তির দ্বারা সম্পন্ন করা হয়, যেটি ব্যক্ত করি আমি আমার যোগ্যতা তখনই যখন এই তিনটেই জিনিস আমি ব্যক্ত করব। এখন আমরা চর্চা করব যোগ্যতার বৈশিষ্ট্য কী, যোগ্যতার কী কী ক্যারেক্টারিস্টিক। প্রথমে হলো যোগ্যতা কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় দক্ষতা। যেই কাজ আমরা করতে যাচ্ছি সেই কাজের জন্য আমাদের প্রয়োজনীয় দক্ষতা কী চাই, কী জ্ঞান চাই, দক্ষতা জ্ঞান মনোভাব এবং আচরণকে বোঝায় যা একজন অর্জন করতে পারে। আমি একটা কাজ করতে দক্ষ, আমি একটা কাজ করতে যোগ্য তখনই হব যখন আমার কাছে সেই কাজ করার জন্য যা প্রয়োজনীয় দক্ষতা দরকার, বা যা প্রয়োজনীয় জ্ঞান দরকার, বা যা প্রয়োজনীয় মনোভাব দরকার, সেটি তার মধ্যে আছে, তখনই
আমি সেই কাজ করার জন্য যোগ্য হব। এটি সফল অবদানের জন্য একটি ক্ষমতা, এটা আমার ক্ষমতা তৈরি হলো, ক্ষমতার একটা অংশ তৈরি হলো যে আমি সেই কাজের জন্য যোগ্য, এটাকে বলে সাধন যোগ্যতা। এরপরে আমরা চর্চা করব যে এটি পরিষ্কারভাবে সঞ্চয়িত করা যেতে পারে এবং পরিমাপ করা যেতে পারে। এর মধ্যে বলার এই আছে যে আমি যদি কোনো জিনিসের যোগ্যতা প্রাপ্ত করতে চাই তাহলে আমার চেষ্টার মাধ্যমে আমি সেটা প্রাপ্ত করতে পারি, আমি জ্ঞান অর্জন করতে পারি, আমি দক্ষতা অর্জন করতে পারি এবং আমার মানসিকতাও তৈরি করতে পারি যদি আমার ইচ্ছে থাকে। প্রথম বস্তু হলো যে আমার ইচ্ছেটা আছে কি নেই সেটা দেখতে হবে। আমার যদি ইচ্ছে থাকে তাহলে আমার মনোভাব তৈরি করতে কোনো অসুবিধে নেই, আমার রুচি তৈরি করতে হবে। সুতরাং এটি পরিষ্কারভাবে সঞ্চয়িত করা যেতে পারে যে পরিমাণ করা যেতে এবং এটা পরিমাণ করা যেতে পারে যে যোগ্যতা কিভাবে আমরা ব্যক্ত করব, এটা হচ্ছে পরিমেয়তা। এরপরে হলো যোগ্যতা বিবৃতির শব্দগুলি এমন যে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই স্পষ্টভাবে বুঝতে পারে। মানে আমি যদি যোগ্য শিক্ষক হই তাহলে আমি শব্দ বা আমার সেন্টেন্স, আমার বাক্য আমি এইভাবে বলবো, আমার এইভাবে ব্যক্ত করব যাতে আমি নিজেও বলতে আমার সুবিধে এবং শিক্ষার্থী বা ছাত্রেরও বুঝতে সুবিধে। সেইভাবে যদি আমি কমিউনিকেট করতে পারি, আমি যদি ব্যক্ত করতে পারি তাহলে সেটা তখনই আমি দক্ষ হব, এটাকে বলে জ্ঞাপন যোগ্যতা। আর এইটির চতুর্থ বৈশিষ্ট্য হলো যে এটির বিভিন্ন মান বা স্তর থাকতে পারে। মানে আমি কোন স্তরের যোগ্যতা, লেভেল ওয়ান না লেভেল টু না লেভেল থ্রি, কোন স্তরের যোগ্যতা আমি পেয়েছি। আমি যদি ধরুন পড়াই, আমি কি কেবল বাচ্চাদের যারা বেশি বুদ্ধিমান নয়, বেশি জ্ঞান প্রাপ্ত করতে পারে না, বেশি অর্জন করতে পারে না, সাধারণ ছাত্রদের পড়াবারই যোগ্য, না আমি খুব তীব্র বুদ্ধি যারা ছাত্ররা আছে তাদের পড়াবারও যোগ্য, নাকি আমি তারও বেশি কিছু করার যোগ্য। সেই বিভিন্ন স্তর আছে, সেই স্তরের যোগ্যতা আমার মধ্যে আছে কি না সেটার আমি অর্জন করতে পারি। এবং এইটির বিভিন্ন মান বা স্তর থাকতে পারে, কেননা এইটি শিক্ষার্থীর বৈশিষ্ট্যগুলির ওপর নির্ভর করে। আমি যে কথা বললাম একটু আগে যে ছাত্রদের কম অর্জন করার ক্ষমতা, বেশি অর্জন করার ক্ষমতা এবং তারও বেশি অর্জন ক্ষমতা, তার উপরে যোগ্যতাও নির্ভর করে। সুতরাং সেই যোগ্যতারও মান আলাদা আলাদা হয়ে যায়। এবং এখানে যেটাকে আমরা এটা ব্যাখ্যা করি সেটাকে বলি আমরা উপযুক্ততা। একটি যোগ্য শিক্ষক যে কিনা বুদ্ধিমান ছাত্রদের পড়াচ্ছে, সে কি খুব বেশি বুদ্ধিমান ছাত্রদের পড়াবারও যোগ্য কি না, উপযোগিতা আমার সেই শিক্ষক হিসাবে নেই। সুতরাং এখানে উপযোগিতাও একটা মস্ত বড় জিনিস। এবার আমরা যোগ্যতা ভিত্তিক পদ্ধতির অবলম্বন করলে কি কি আমাদের সিদ্ধান্তর খেয়াল রাখতে হবে সেটার চর্চা করব। যোগ্যতা ভিত্তিক পদ্ধতির অবলম্বন করলে নিম্নলিখিত সিদ্ধান্তের খেয়াল রাখতে হবে, সেই সিদ্ধান্তগুলি কি। প্রথম হলো কোনো পাঠ আরম্ভ করার আগেই নির্দিষ্ট শ্রেণীকক্ষ এবং বিষয়ের জন্য একটি যোগ্যতার তালিকা তৈরি করতে হবে। মানে আমি যদি শিক্ষক হই, শ্রেণীকক্ষে ঢোকার আগেই, তার ভেতরে গিয়ে তাদের আচরণ বোঝার আগেই আমাকে তালিকা তৈরি করতে হবে
যে আমি কোন কোন জিনিসকে মেনে চলবো। কেননা সেই নির্দিষ্ট যদি আমি না মেনে চলি তাহলে আমার মার্গ ঠিক থাকবে না, আমি মার্গচ্যুত হতে পারি। এটার বিশেষ আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় জিনিস যেটার আমাদের ভীষণ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যোগ্যতাগুলিকে কঠিনতার ক্রমে সাজাতে হবে। কেননা ছাত্রদের ক্রমাগত নিজেদের দক্ষতা বাড়াতে হবে। আমি যদি এক ছাত্রগুচ্ছকে পড়াচ্ছি, তাদের ক্ষমতা দেখছি, তাদের যোগ্যতা দেখছি, সেই হিসাবে শিক্ষক হিসাবে আমি যোগ্য কিনা, যেটা আমি আগের স্লাইডে বলেছি, উপযুক্ততা আমার মধ্যে আছে কি নেই, সেটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি সেই যা আমার যোগ্যতা আছে, যে আমার যোগ্যতার অংশ আছে, সেগুলোকে আলাদা আলাদাভাবে সাজাতে হবে। কোথাও হয়তো দেখা গেছে ছাত্রদের শেখার ক্ষমতা কম, কোথাও হয়তো দেখা গেছে তাদের আদান প্রদানের ক্ষমতা কম, তাদের ইন্টারঅ্যাক্টিভ অ্যাবিলিটির কম, কোথাও হয়তো দেখা গেছে তারা কমিউনিকেট করতে পারছে না। তো সুতরাং সেইভাবে আমাদের ব্যালেন্স করে আমাদের মাপ নিয়ে এটাকে এগোতে হবে এবং সেইভাবে আমাকে আমাদের উপযুক্ততা দেখাতে হবে। এরপরে হলো যেটার জিনিস যেই জিনিসের প্রতি আমাদের খুব খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কৃতিত্ব মূল্যায়ন করার জন্য মানদণ্ডগুলি নির্ধারণ করতে হবে। মানের কথা তো আমি বলেছি, কিন্তু মানদণ্ডগুলোকে স্ট্যান্ডার্ডগুলোকে আমাদের নির্ধারিত করতে হবে, মার্ক করতে হবে যে অমুক শ্রেণীকক্ষে আমি যখন মূল্যায়ন করছি, কৃতিত্বের মূল্যায়ন করছি, তখন আমাকে কোন মাপদণ্ড ধরে মূল্যায়ন করতে হবে, কী পরিবেশে এই মূল্যায়ন করা হবে এবং যোগ্যতার প্রভুত্ব মাত্রা কী হবে, আমার যে যোগ্যতা আমি ব্যক্ত করব সেখানে আমার সেই বিষয়ের প্রতি কতটা প্রভুত্ব আছে, কতটা দখল আছে, সেই দখল হিসাবে আমি মূল্যায়ন করব। কেননা প্রত্যেক শ্রেণীকক্ষে যে আমার ছাত্ররা, তারা ভিন্ন পরিবেশ, ভিন্ন মস্তিষ্ক শেখার ক্ষমতা তার থেকে আসছে, সুতরাং সেটা ভেবে আমাকে চিন্তা করে এটা এগোতে হবে। এরপরে হলো যেটা জিনিস যেই জিনিসের প্রতি আমাদের প্রচণ্ড খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পড়াবার বিভিন্ন কৌশল এবং গোষ্ঠীযুক্ত কার্যক্রম ব্যবহার করা, যাতে পারে যোগ্যতার মূল্যায়ন করার জন্য। আমি যখন পড়াতে যাব এই যোগ্যতা ভিত্তিক পদ্ধতি নিয়ে, তখন আমাকে এটা দেখতে হবে যে আমার পড়াবার বিভিন্ন কৌশল আছে কি না। আমার গোষ্ঠীযুক্ত কার্যক্রমের যখন আমার নানান রকম গোষ্ঠীযুক্ত কার্যক্রম হচ্ছে, তার মধ্যে আমি নিজের কৌশলকে পাল্টাতে পারছি কি না, আমি সেই কৌশলকে উপযুক্ত করতে পারছি কি না। কেননা এটা শুধু পড়াবার বা শেখাবার উদ্দেশ্য নিয়ে নয়, তাদের মূল্যায়ন করার, ছাত্রদের মূল্যায়ন করারও উদ্দেশ্য নিয়ে আমাকে এগোতে হবে। এরপরে হলো পাঠ্য অন্য মাধ্যমে, অন্যান্য উৎসে এবং বাস্তব জীবনের উপকরণগুলিও লক্ষ্যযুক্ত যোগ্যতার মূল্যায়নের জন্য ব্যবহার করা উচিত। মানে যেটা যেই বিষয়ে শেখানো হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে, তার মধ্যে আমার বিভিন্ন মাধ্যম ব্যবহার করার উপযোগিতা থাকা দরকার, আমার উপযুক্ততা থাকা দরকার। আমি যদি সেই উপযুক্ততা আমার নেই, দক্ষতা নেই বিভিন্ন মাধ্যম ব্যবহার করার, তাহলে আমি এই পদ্ধতি পালন করার যোগ্য নয়, এবং এই এটাতেও আমার মূল্যায়নের ক্ষমতা বাড়াবে, ব্যবহার করার বৃদ্ধি হবে। এই মূল্যায়নের সময় সর্বদা অংশগ্রহণকারীর
জ্ঞান এবং মনোভাব বিবেচনা করা উচিত। যেই আমরা কার্যকলাপ রাখি শিক্ষণের সময়, সেই শিক্ষণের সময় যখন সেই কার্যকলাপ আমরা ব্যবহার করে থাকি, সে ব্যবহার করার সময় প্রথম উদ্দেশ্য হচ্ছে শিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যেটা আগেও আমি বলেছি যে মূল্যায়ন করা। কাদের মূল্যায়ন করছি? যারা সেই কার্যকলাপে অংশগ্রহণ করছে, এবং সেই অংশগ্রহণ করার মাধ্যমে আমি তাদের শিক্ষা দিচ্ছি এবং তাদের আমি মূল্যায়নও করছি। এই যে দুটো কাজ আমি একসাথে করছি, সেটা করার এবং মনোভাব, জ্ঞান ও মনোভাব করার বিবেচনা আমার মধ্যে থাকা উচিত। আমি শিক্ষক হিসাবে সেটা আমার নিয়ে যাওয়া উচিত। নির্দিষ্ট যোগ্যতাগুলি অর্জন করার জন্য ছাত্রদের নিজস্ব গতিতে উন্নতি করার অনুমতি দেওয়া উচিত। এবার ছাত্রদের যাতে নিজের নিজের যোগ্যতা বজায় রাখতে পারে, তাদের এতটা অনুমতি দেওয়া উচিত, এতটা স্বাধীনতা দেওয়া উচিত যে তারা নিজের গতিতে উন্নতির দিকে অগ্রসর হতে পারে, তারা শিখতে পারে নিজের গতিতে। তাদের জোর করে চাপিয়ে দিলে কিছু শেখানো যাবে না এই পদ্ধতিতে, কেননা এটা যোগ্যতার উপর নির্ভর করছে। মূল্যায়নের বিষয়ে ছাত্রদের অবিলম্বে প্রতিক্রিয়া প্রদান করা উচিত। এটা খুবই একটা বিশেষ জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের আমি বলতে চাই, এবং আমার অভিজ্ঞতাতেও এটা খুবই কার্যশীল আমি দেখেছি। যেই সময় আমি ছাত্রদের মূল্যায়ন করছি এবং কোনো বিষয়ে তাদের কার্যকলাপ করাচ্ছি, তাদের শিক্ষা দিচ্ছি এবং তাদের মূল্যায়ন করছি, মূল্যায়নের পরেই আমার এটা উচিত, শিক্ষক হিসাবে আমার এটা উচিত যে ছাত্রদের আমি তার একটা ফিডব্যাক দিই, তার একটা প্রতিক্রিয়া জারি করি এবং সেটা তাদের বোঝাই। তাতে কি হবে যে ছাত্ররা নিজেদের ত্রুটিগুলো বুঝতে পারবে, কোথায় তারা কিভাবে কোন দক্ষতা, কোন যোগ্যতা ব্যক্ত করতে পারতো এবং তারা পারেনি কোন কারণে, সেগুলো যদি জানে তাহলে তারা তারপরের বারে যখন সেই ক্রিয়াকলাপ করবে সেই যোগ্যতা ব্যক্ত করতে পারবে। সুতরাং এখানে প্রতিক্রিয়া দেওয়া ছাত্রদের সেই সময়, তার মধ্যে কোনো সময় নষ্ট না করে সেই সময় সেই প্রতিক্রিয়া, সেই ফিডব্যাক দেওয়া উচিত। নির্দিষ্ট যোগ্যতার প্রভুত্ব প্রদর্শন করা উচিত যাতে শিক্ষার্থীরা প্রভুত্ব অর্জন করতে সক্ষম হয়। আমি যখন যেই বিষয় নিয়ে পড়াচ্ছি তার মধ্যে আমি সব রকম প্রশ্ন নিতে প্রস্তুত, এই মনোভাবনা নিয়ে আমাকে যেতে হবে। আমি কখন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো, যখন আমার সেই বিষয়ে প্রভুত্ব আছে, আমার জ্ঞানও আছে, আমার দক্ষতাও আছে এবং আমার মনোভাবও আছে, যাতে শিক্ষার্থীরা মানে ছাত্ররা সেই প্রভুত্বই অর্জন করতে পারে তাদের শিক্ষা গ্রহণের মাধ্যমে। এবার আমরা দেখব যোগ্যতা ভিত্তিক পদ্ধতির উপযোগিতা কি আছে। প্রথম উপযোগিতা হলো যে শিক্ষার্থীদের মুখস্থ করার থেকে দূরে থাকে, তারা মুখস্থ করতে হয় না, কিছু মেমোরাইজ করতে হয় না, কেননা তারা অনুভবের মাধ্যমেই শিখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররা যা আজ শিখেছে তা কাল ভুলে যাবে না, কেননা এটা তো তাদের মনে রাখার ক্ষমতার উপরে নির্ভর নয়, তারা যেগুলো নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখেছে, যেগুলো নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখেছে, সেগুলো তাদের চিরকালই মনে থাকবে। সেই জন্য ছাত্ররা আজ যা শিখেছে তা কাল ভুলে যাবে না, কেননা সেইটি যোগ্যতা অর্জন করে শেখা হয়েছে।
তারা যোগ্যতা অর্জন করেছে এবং সেই যোগ্যতা প্রাপ্ত করে তারা সেটা শিখেছে, যোগ্যতাবিহীন তারা শেখেনি, জবরদস্তি তারা শেখেনি। দক্ষতা মূল্যায়ন সরাসরি শেখার অভিজ্ঞতার লক্ষ্যের সঙ্গে যুক্ত। যেই সময়, যেটা আগেও বলেছি, যেই সময় শেখা হচ্ছে, যেই প্রক্রিয়াতে শেখা হচ্ছে, যেই মাধ্যমে শেখা হচ্ছে, যেই পদ্ধতিতে শেখা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ছাত্ররা সেই সময়ই তাদের মূল্যায়নও হচ্ছে। এই জন্য তাদের মূল্যায়ন এবং তাদের শেখা দুটোই একসাথে যুক্ত। এতে ক্রমাগত শিক্ষা যোগ্যতা ভিত্তিক হবে বলে আশা করা যায়। মানে যদি শিক্ষার স্তর মানুষের বা ছাত্রদের বাড়াতে হয়, সেটা মানগুলো মেপে শিক্ষার স্তর বাড়ানো যায়। এক মান যখন আমরা মেনে নিয়ে চলি, তখন সেই হিসাবে তাদের দক্ষতা, তাদের ক্ষমতা, তাদের যোগ্যতা বাড়ানোর চেষ্টা হয়। সেই লক্ষ্য থেকে যদি আমরা এগিয়ে যেতে চাই, তখন আরেকটা লক্ষ্য আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে সেই সময়কার মান, এবং সেইভাবে আমাদের তীব্রভাবে অভিজ্ঞতার প্রদান করে তাদের শেখাতে হবে যোগ্যতা অর্জন করার জন্য। এবার শিক্ষার্থীদের উন্নতির জন্য মূল্যায়ন ফলাফল ব্যবহার করা যেতে পারে। যেই রকমভাবে আমরা শেখাচ্ছি, মান বদল করে তাদের শেখাচ্ছি, ঠিক সেইভাবে তাদের মূল্যায়নও আমাদের পরিবর্তিত করতে হবে। প্রত্যেক পর্যায়ে আমাদের মূল্যায়ন করতে হবে এবং তাদের উন্নতির মূল্যায়ন দেখতে হবে, যে তারা কতটা অ্যাসেসমেন্ট করে আমাদের দেখতে হবে যে কতটা তারা শিখেছে। এবং এটা ভুলে যাবেন না, আমি আবার বলছি, যে তাদের ইমিডিয়েটলি সেই সময় তাদের ফিডব্যাক দেবেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন যে আপনারা কি বুঝলেন। এবার আরেকটি উপযোগিতা যেটা আমি চর্চা করতে চাই, সেটা হচ্ছে যোগ্যতা অর্জন করার জন্য অভিনয়, কথোপকথন, ধাঁধা, কথাবার্তা, বুদ্ধিদীপ্ত তরকারি, জাদু, প্রশ্নোত্তর ক্রীড়া এবং ধাঁধার মতো উপযুক্ত কার্যক্রম সাহায্যের ব্যবহার নিতে পারা যায়। মানে এগুলো হলো আমাদের টুলস, এগুলো হলো উপকরণ, যেই দিয়ে আমরা যোগ্যতা ভিত্তিক পদ্ধতির শিক্ষা প্রদান আমরা করতে পারি। সেটা প্রথম হলো, আমি আবার বলছি, অভিনয় মানে রোল প্লে, অ্যাক্টিং, কথোপকথন মানে আমি ডিবেট করছি, আমি ধাঁধা, আমি কুইজের ভেতর দিয়ে যাচ্ছি, পাজলস দেখছি, কথাবার্তা বলছি, কনভারসেশন করছি, আমি ডিসকাশন করছি, বুদ্ধিবৃত্তির তরকারি করছি, আমি ডিবেট করছি, আমি জাদুর দেখছি, ম্যাজিক দেখছি, আমি প্রশ্নোত্তর ক্রীড়ার দেখছি, যে কুইজ যেটাকে আমরা ইংরেজিতে বলি, প্রশ্নোত্তর ক্রীড়া হয়, খেলা হয়, কে কত বেশি প্রশ্নের উত্তর দিতে পারে তাতে কার কতটা অর্জন, সে অঙ্ক অর্জন করতে পারে, সেটাও একটা পদ্ধতি যাতে তার যোগ্যতা বাড়ে। এবং ধাঁধার মতো উপযুক্ত পাজল, উপযুক্ত কার্যক্রম মাধ্যমে সাহায্যে এই যোগ্যতা প্রদান করার, মূল্যায়ন করার আমরা চেষ্টা করতে পারি। এই পদ্ধতিতে শিক্ষণ শেখা, শিক্ষণ মানে শিক্ষা দেওয়া আর শেখা দুটোই আনন্দময় এবং আকর্ষণীয় হয়। তো যেটা ছাত্ররা খুবই ভালো মনে করে থাকে, তাদের অংশগ্রহণ হয়, তারা সেটাকে আনন্দময় বলে মনে করে এবং আকর্ষণীয় মনে করে। সেই জন্য তাদের যা তারা শেখে এই মাধ্যমে, সেটা সবসময়ের জন্য স্থায়ী হয়ে দাঁড়ায়। এবার আমরা চর্চা করব যোগ্যতা ভিত্তিক পদ্ধতির সীমাবদ্ধতা। উপযোগিতা আমরা চর্চা করে নিয়েছি এবং এই পদ্ধতিতে কী সীমাবদ্ধতা আছে সেটাও দেখতে হবে, কী ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম সীমাবদ্ধতা যেটা আমরা দেখি, যে শিক্ষকের উল্লেখযোগ্য জ্ঞান সামগ্রী ছাড়া এই পদ্ধতিটা কার্যকর নয়। যদি শিক্ষক
এর মধ্যে সেই জ্ঞান না থাকে বা দক্ষতা না থাকে বা মনোভাব না থাকে, তাহলে এই যোগ্যতা ভিত্তিক পদ্ধতিতে শিক্ষকের যাওয়া উচিত না। দ্বিতীয়ত আমরা দেখি যে সব পাঠশালাতে শেখার পরিবেশ সমানভাবে উপযোগী হয় না, তাই সমানভাবে কার্যকরও নয়। মানে একটি পাঠশালায় এক রকমের পরিবেশ, আরেকটি পাঠশালায় আরেক রকমের পরিবেশ, তৃতীয় পাঠশালায় আরেক রকমের পরিবেশ। সুতরাং আমার শিক্ষক যদি যোগ্যও হয়, আমাকে সেই শিক্ষককে একভাবে শিক্ষা গ্রহণ করবার ক্ষমতা তিনটেই পাঠশালায় সম্ভব নয়। প্রত্যেকটি পাঠশালায় সেই শিক্ষা গ্রহণ করাবার ক্ষমতা ভিন্ন হয়ে যাবে। এটা একটা সীমাবদ্ধতা এই পদ্ধতির, যে আমার একটা পাঠশালায় একরকমভাবে আমি শিক্ষা প্রদান করছি। একরকমভাবে বলতে এক স্তরে শিক্ষা গ্রহণ করাচ্ছি, আরেকটা পাঠশালায় আরেকভাবে আরেক স্তরে শিক্ষা গ্রহণ করাচ্ছি। কেননা পরিবেশ তো ভিন্ন, ছাত্ররাও ভিন্ন, সেই জন্য সেই গ্রহণ করাবার শিক্ষণ গ্রহণ করাবার স্তরটাও আমার আলাদা হয়ে যাচ্ছে। তৃতীয়ত, শেখার গতি প্রত্যেক ছাত্রের ভিন্ন হয়। আমার শেখার গতি, আপনার শেখার গতি বা তৃতীয় জনের শেখার গতি একরকম হতে পারে না। আমাদের প্রত্যেকেই আমরা আলাদাভাবে তৈরি, সুতরাং আমাদের শেখার গতি আলাদা আলাদা। তাই শিক্ষকের জন্য পরিমিত সময়ের মধ্যে যোগ্যতা গড়ে তোলা ভীষণ কঠিন কাজ। একটা পরিমিত সময়, লিমিটেড টাইম, তার মধ্যে আমি সব শিক্ষার্থীদের, সব ছাত্রদের একরকম যোগ্যতা গড়ে তুলব সেটার আশা করা খুবই অনুচিত। কেন সেটা আমি পারবো না, কেননা প্রত্যেক ছাত্রের গ্রহণ করার ক্ষমতা আলাদা, গতি আলাদা। সেই জন্য এটা খুবই কঠিন কাজ, হয়তো বেশি সময় নিয়ে সেই শিক্ষককে সেটা করতে হবে, কিন্তু তাও একরকম করা সম্ভব খুবই কম। এরপরে দেখা গেছে যে সীমাবদ্ধতা আছে এতে, সেটা হলো প্রত্যেক শিক্ষকের প্যাডোবার একরকম যোগ্যতা নয়, তাই ছাত্রদের কিছু যোগ্যতাতে প্রভুত্ব অর্জন করা কঠিন হতে পারে। প্রত্যেক শিক্ষকের যে পড়াবার ধারা, সেই পড়াবার ধারা বা পড়াবার ক্ষমতা একরকম যোগ্যতা নিয়ে হয় না। সেই জন্য শিক্ষকের হিসাবেও আমার যোগ্যতা অর্জন করার, ছাত্রদের প্রভুত্ব যেটা তারা অর্জন করতে চায় বা তারা সেই ক্ষমতা পুরোভাবে অর্জন করতে চায়, সেটা সমানভাবে করতে পারা যেতে পারে না। সেই জন্য যোগ্যতাকে উপযোগিতার যোগ্যতার বিভাজিত করা হয়। অনেকবার মূল্যায়নের সময় সমস্ত খুঁটিনাটি গণ্য করা হয় না, আর সেটা প্রযোজ্য নয়। কথা হলো যে আমরা শুরুতে চর্চা করেছিলাম যোগ্যতা এবং যোগ্যতার অংশর, যেটাকে আমরা যোগ্যতা বলে এখানে উল্লেখ করেছি, যে যেই জন্য যোগ্যতাকে উপযোগ্যতা বিভাজিত করা হয়েছে আলাদা আলাদাভাবে, যেমনি কমিউনিকেটিং এবিলিটি একটা, কম্প্রিহেন্ডিং এবিলিটি একটা বা কমিউনিকেটিং এবিলিটি একটা, সেইভাবে আলাদা আলাদাভাবে করা হয়েছে। অনেকবার মূল্যায়নের সময় সমস্ত খুঁটিনাটি গুলি আমরা গণ্য করতে পারি না, কেননা এখানে আলাদা আলাদা যোগ্যতার ব্যাপার এসে যাচ্ছে। প্রত্যেক শিক্ষকের যোগ্যতার বিভিন্নতা সামনে এসে দাঁড়াচ্ছে, এবং সেই জন্য সেটা প্রযোজ্য নয় যে আমরা সেই মূল্যায়ন সমানভাবে করতে পারব। এবার আমি আপনাদের
পুরো ব্যাপারটা আরেকবার বলে দিচ্ছি যে এই পদ্ধতি যোগ্যতা ভিত্তিক পদ্ধতির ব্যাপার। প্রথমে আমাদের বুঝতে হবে যে যোগ্যতা কী, যোগ্যতার অংশ কী, যোগ্যতা কী। আমরা যদি যোগ্য হই তার মানে আমাদের কাছে জ্ঞান আছে, আমাদের কাছে দক্ষতা আছে, আমাদের কাছে মনোভাব আছে। উপযুক্ততা, যে আমি কোন স্তরে কিভাবে বাড়াবো, সেই উপযুক্ততা আমার তখন হবে যখন আমি সেই স্তরের যোগ্যতা অর্জন করব। ভিন্ন স্তরের ছাত্রদের ভিন্ন যোগ্যতা, মানে একই যোগ্যতার ব্যাপার, স্তরের ভিন্নতা এসে যাচ্ছে। এবং এটা দেখা গেছে যে এই পদ্ধতিতে লাভ অনেক আছে। শিক্ষার্থীরা অনেক গণতান্ত্রিকভাবে শেখে, তারা নিজের অভিজ্ঞতার আধারে শেখে এবং এই শিক্ষা যেটা তারা গ্রহণ করে সেটা স্থায়ী হয়। নমস্কার।